বেলুন মলি বাটারফ্লাই গাছকা প্রাইস তো গাইস দেখ সকতে হো খুশ বড় আর কখনো দশ টাকা তো আমি এক সময় কি বলবো জায়গা রেখে দিয়েছে গাড়ি করে রেখেছি এই ছোট কত এইগুলো এগুলো সব 30 টাকা আছে 40 টাকা আছে 30 টাকা 40 টাকা তাই তো হ্যাঁ বলো না নিও না নিয়ে না নিয়ে না কোনটা নেবে নাও আর এইগুলো এরকম ওই লাইন সাড়ে ছশো আর ওইগুলো সেম প্রাইস নাকি সাড়ে ছশো মতন বলে যাও সাড়ে সাতশো সাতশো মহা পর্যথা দেখ সকতে গাইজ আপ লোক বাইক চলছে না দাদা বাইক চালাচ্ছে বাইক আর এইগুলো 15 টাকা পিস 15 রুপিস পার পিস তো এসে রেঞ্জ হ্যাঁ প্রাইস কাজ এই ইউটিউবটা ধরো উত্তরে তো আমার মাল যাক উত্তর দেখছি ছোট এই মাছগুলো যা হচ্ছে বলে কাজগুলো সাড়ে চারশো করে আগে করুন একদম
দাদা এর প্রাইসটা কি হবে এরকম 20 টাকা পিস সো গাইস দেখ সকতে ইয়াহ কা মানে আবি আপ লোগো কো প্রাইস রেঞ্জ বোলা ইয়ে এন্টার করতে হি ইহিন পর ইনকা শপ অর আগে চলতে অর কে হ্যায় রেড টেল তো হ্যাঁ রেড টেল তাই তো অ্যালবিনো আছে আর প্লাস এটা আছে অনেকটাই চাই হ্যাঁ হ্যাঁ চাই অনেক আর প্রাইস কেমন হবে এর আর কিছু লাগবে জেব্রা ফেব্রা জেব্রা ছোট বলেছি জেব্রা কি দেব জেব্রা ছোট হতে হলে 5 10 টাকা কোথায় ছোট এর বেশি বড় আজ হবেও না আসবেও না ঠিক আছে না মিল্কি কত কোনটা মিল্কি 30 টাকা জোড়া 30 টাকা জোড়া একটু ছোট সাইজ আছে তোমার 25 এর আছে 25 এর আছে আর এই কার্বুলো 40 টাকা পেয়ার আছে 40 টাকা পেয়ার কি লাগবে বলো ক্রোকোডাইল গুলো এটা কোনটা অ্যালবিনো আছে 10 এর অ্যালবিনো 10 আর কালোটা 8 টাকা কার কত তোমার হচ্ছে 10 এর আছে আর 15 এর আছে 10 এর আর 15 এর পিস আছে তো 10 টাকা বললে তো হ্যাঁ ওটা 10 টাকা এ ফিশ অ্যাক্সেসরিজ কত এগুলো রেড ক্যাপ 120 টাকা জোড়া আর ব্ল্যাকটা ব্ল্যাকটাও তাই হ্যাঁ ওটা দেখছি 4 ইঞ্চি সাইজ তাই তো আমার এই কাকা দিয়ে বললে ক্যালিকোটা ছাড়বো টাইগার অস্কর কত এগুলো 150 টাকা পিস আর ছোট মিল্কি 15 টাকা 15 টাকা পিস তাই তো আর এখানে মিল্কির কস্ট তাই তো 20 টাকা পিস আর এখানে 5 টাকা ওয়াচ মাছ এটা এটা 5 টাকা পিস এটা রিমঝিম কাপ আছে রিমঝিম কাপ আর কি আছে শর্ট বডি হর্ন কত এগুলো 75 রুপিস পার পিস আচ্ছা আর কি আছে ওতে আর এটা এটা প্যাটি আছে এমনি বগমলি আছে 5 টাকা করে 5 টাকা পিস তাই নর্মাল রেড গোল্ড এর প্রাইস কেমন 60 টাকা পিস 60 টাকা পিস এখানে ক্যালিগো আছে ক্যালিগো 25 টাকা পিস 25 টাকা পিস অরেন্ডা আছে বাবল আই আছে নাকি হ্যাঁ অরেন্ডা অরেন্ডা এটা 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 ক্যালিগো আছে এটা অরেন্ডা আছে কত টাকা পিস 25 টাকা 25 টাকা পিস এটা জানাবে 25
আর একটা হয় তো বাবল আই হয় একটা হ্যাঁ বাবল আই হয় হ্যাঁ ওটা আনবে নাকি ওটা না আজকে নেই আগে সপ্তাহ আনতে পারি আনতে পারি তাই তো ঠিক আছে এই দাদার সব আপনি আছেন এখান থেকে ঢুকলে এখানেই আছে দাদা এর প্রাইসটা কি আছে অরেন্ডা আশি টাকা পিস আর এখানে এখানে পাঁচ টাকা করে আর গোরামিন গুলো আর প্যাকেটে কি আছে কটাকা পিস এগুলো তিনটে মাছ দেড়শো টাকা তাই তো চলো মিল্কি গুলো বারো টাকা পিস আর এটা পঁচিশ টাকা করে তাই বেলুন মলি বেলুন মলি পঁচিশ টাকা করে আর এখানে কি আছে বড় মিল্কি গুলো আশি টাকা পিস তাই তো সাইজ কেমন হবে এদের সাইজ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি প্লাস অ্যাকোরিয়াম ভি মিল রহে পে হর সাইজ কা অ্যাকোরিয়াম আর মেডিসিন ভি হ্যায় ফুড ভি হ্যায় ফিল্টার ভি হ্যায় দশ টাকা পিস চারটে ত্রিশ টাকা কি সাইজ হবে এদের দেড় ইঞ্চি আর এই মিল্কি গুলো রাখো তাহলে তোমার কাছে এখন আমি আওয়াজ পাইনি বসা দিয়ে যাবো এটা কমফর্ট নাও আচ্ছা আর প্রাইস কেমন হবে এর এই 1200 টাকা 1200 ভালো আর কি আছে আর তো বাদ বাকি এইসবই আছে রেড আই টেট্রা রেড আই টেট্রা ক্যা প্রাইস হবে ইসকা তিন পিস আচ্ছা 60 রুপে প্যাকেট 60 রুপে প্যাকেট মতলব প্যাকেট কা সবকা প্রাইস হ্যাঁ পর ये आपका देखिए हिल स्टीम लोच हिल स्टीम लोच हिल स्टीम लोच प्लांटेड फिश है अच्छा 500 पेयर 500 पर पेयर पेयर मेल फीमेल है अच्छा अच्छा ये सारे जापानीज का ही है अच्छा क्या प्राइस है 40 रुपीस पेयर 40 रुपीस पेयर ये आपका सांता क्लॉज का भी है सांता क्लॉज का भी 100 रुपीस पेयर ये आपका रेड स्टील प्लैटिनम बीजेआर है अच्छा ये भी आपका 100 रुपीस पे 100 रुपीस पे और यहाँ पे ये आपका स्नेक स्किन बटरफ्लाई का है ये भी आपका 100 रुपीस पे अच्छा और यहाँ पे ये आपका रेड डेविल है रेड डेविल ये आपका 250 रुपीस 250 रुपीस पर पीस जेब्रा मिक्स जेब्रा 12 पीस है सिक्स कलर मिक्स करके है आपका 70 रुपीस पर पैकेट
70 rupees per packet. Okay. और एक ये आपका सार्फेट टेट्रा है, ये 6 पीस है, 50 रुपये पैकेट है। 50 रुपये पैकेट, अच्छा। ये आपका प्लैटिनम और ब्लू पोलर पैट है, 12 पीस है, 100 रुपीज पर पैकेट। ओके, ये भी जापानीज कोई है। जापानीज कोई, इसका क्या प्राइस पड़ेगा? एक 40 रुपीज पे आ रहे हैं। 40 रुपीज पे। इधर है आपका पाल गोरामी है, पाल गोरामी 150 पर पीस। आपका रेड पैराडाइज गोरामी है, रेड पैराडाइज फुल इंपोर्टेड है, ये आपका 250 रुपीज। 250 रुपीज, ठीक है भैया। आप लोग चाहे तो भैया से कांटेक्ट कर सकते हैं, वहाँ है गेट और गेट से भैया का शॉप यहाँ पर है, ठीक है। भैया आपका नाम क्या है? मेरा नाम है सिद्धार्थ कौर, अच्छा। मेरा फार्म है SLFA फिश फार्म, आप घर से भी ले सकते हैं। ले सकते हैं, क्वांटिटी है, और नंबर है 7384007352। थैंक यू दादा। यहाँ पे कुछ फाइटर्स है, घूरते চিকলেট গ্রুপ। আইস ব্লু চিকলেট, চিকলেট তো কটাকা পেয়ার এর? এগুলো 20 টাকা পিস, 20 টাকা পিস, 40 টাকা পেয়ার, তাই তো? এখানে সব লোকাল ফাইটার আছে, লোকাল ফাইটার 30 টাকা পিস, 30 রুপিস পিস। না চিকলেটও, চিকলেট 20 টাকা পিস, তাই তো? 20 रुपीज़ मतलब यहाँ पर जो भी है हम लिए यहाँ बनाना है। अच्छा, एल्बिनो शार्क तो कौन चले जाते ना? ये देख सकते हैं, ওটা নেবে নাকি? ওইটাই তো এক মিনিট, এটা না, এটা না, একটা লাল রাখ, একটা লাল রেখে দাও। কই লাল কোথায়? দুটো লাল আছে, একটা এটা না, এটা একটা নিচ্ছি, এটা কোন লালটা রাখ? তুমি যা ইচ্ছা নে, একটা কোন লালটা বলছি, बहुत टाइप का कलर है इधर, देख सकते हैं आप लोग। डेढ़ सौ पीस, तई तो এই আপনাকে 150 টাকা দাম বলেছি, একদম রিজনেবল প্রাইস, আপনি যে কোনো জায়গায় এটাকে ভেরিফাই করতে পারেন। বোতলে 10 টাকা লাগবে, সেটা দিতে হবে, এরকম করতে পারি। কোয়ালিটি দেখছেন বেটা, কোয়ালিটিগুলো ভালো, এর কোয়ালিটিটা ভালো আছে। 150 পার পিস থাকে দাও একটা, ওই তো তোমার কাছেই যাবে। ক্যারি ব্যাগ তো নেই, উনি তো ক্যারি ব্যাগ চাই। আইও আছি তোমার কাছে, এই ব্যাগ গুলো না কি আছে একটু বলবেন? গ্রিন টাইগার, ক্যাপ পিস এসকা ক্যা দাম এসকা? 12 রুপিয়া পার পিস, আচ্ছা। আর মিল্কি, মিল্কি 10 রুপিয়া, আর ইয়ে রেড টেল এসকো না? রেড টেল বলতে হয়, ক্যা প্রাইস হ্যায় এসকা? 15 रुपये पर पीस, हाँ। और कैप का प्राइस? उसका प्राइस 300 रुपया जोड़ा, 300 रुपया जोड़ा। और साइज क्या होगा इसका? इसका साइज है तुम्हारा 1 फुट से ज़्यादा, 1 फुट से ज़्यादा होगा, हाँ। अच्छा,
ओरिंडा है। ओरिंडा का क्या प्राइस है? 25 रुपये पर पीस। और तो मोटा मोटी सब देख ही लिया पर पीस, ठीक है। और यहाँ पे ये वाला, ये वाला पड़ जाएगा चार रुपये पर पीस। मॉली है ना? हाँ, मॉली मॉली शॉर्टडेल उसमें।